দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল পথে যমুনা নদীতে ফেরি সার্ভিস চালু হচ্ছে। 12 আগস্ট ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ খবরে উচ্ছ্বসিত যমুনা নদীর দুই পারের হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, এই নৌপথে ফেরি চালু হলে বৃহত্তর ময়মনসিংহ ছাড়া রাজধানীতে কম সময়ে যাতায়াত করতে পারবেন তারা। এছাড়া যমুনা সেতুতেও চাপ কমবে। তানভীর আসাদ মামুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনার একপারে জামালপুরের মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কাজলাঘাট এবং অন্যপারে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ও মথুরাপাড়া নৌঘাট। এই নৌপথে নৌকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আগামী 12 আগস্ট থেকে এই নৌপথে চালু হতে যাচ্ছে ফেরি সার্ভিস। এতে উচ্ছ্বসিত যমুনা নদীর দুই পারের হাজারো মানুষ। ফেরি চলাচলটা শুরু হলে অতি তাড়াতাড়ি যদি শুরু হয় তাহলে মানুষের জন্য অনেক সুবিধা হবে। এত আনন্দিত হচ্ছে যে পারাপার, যোগাযোগ, যাতায়াতের বিভিন্ন সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। স্থানীয়রা বলছেন, ফেরি চালু হলে ময়মনসিংহ ছাড়া রাজধানীতে কম সময়ে যাতায়াত করতে পারবে তারা। কৃষিপূর্ণ পরিবহনেও কমবে খরচ, একই সাথে যমুনা সেতুর ওপরেও চাপ কমবে। সারিয়াকান্দি ঘাট থেকে এসেছি, টাকাও খরচ কম হতেছে, সময়ও কম লাগতেছে। ফেরি যোগাযোগ করে দিলে গরিব লোকেদের সুবিধা হবে, মালামাল যাওয়া আসা করবে। জামালপুর 3 আসনের সাংসদ মির্জা আজম জানান, ফেরি সার্ভিস চালুর প্রস্তুতি প্রায় শেষের দিকে। আপাতত যমুনার দুই পারে কোনো ফেরি ঘাট নির্মিত হচ্ছে না। আগামী 12 তারিখে উদ্বোধন হচ্ছে এবং ফেরি সাথে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা যেটা যেটা এই মুহূর্তে আমরা কিন্তু ফেরিতে চালু করছি, শুধু মানুষ পারাপার এবং লাইট ভেহিকেল যেগুলো জিপ, প্রাইভেট কার, এগুলো সবার পারাপার হতে পারবে। এ ফেরি চালু হলে পাল্টে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা, এমনটা মনে করেন জেলা প্রশাসক। এই ফেরি সার্ভিস চালু হলে মানুষজন সহজে এবং কম খরচে এবং কম সময়েও তাদের যাতায়াত সহ তাদের পণ্য পরিবহন করতে পারবে। এতে এই এলাকার অর্থনীতিতেও একটা ব্যাপক পরিবর্তন সাধিত হবে। একসময় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের ব্যবস্থা ছিল ফেরি নির্ভর। তিস্তামুখ বাহাদুরাবাদ নৌপথে 1938 সালে বাহাদুরাবাদ রেল ফেরিঘাট চালু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।